শহরের কোলাহল ছেড়ে একটু গ্রাম্য পরিবেশ দেখতে চাইছো বাড়িতে থেকেই, তারা এই ভিডিওটা স্কিপ করো না, এটা দেখো, ভালো লাগবে। নমস্কার, স্বাগত একটা ফ্রেশ ভিডিওতে। তো আজকে এসেছি আমরা নগেন্দ্র সাধুর আশ্রম, একদম গ্রাম বাংলার পরিবেশ। দেখো জাস্ট জায়গাটা দেখো, এই সাইডে দেখছো খাল, একটা বড় একটা বট গাছ। গ্রাম বাংলার এই দেখো মেঠো পথ, সুন্দর জায়গাটা। তবে এটা একটা শ্মশানকালী মন্দির, একটা নগেন্দ্র সাধু আশ্রম যেটাকে সবাই বলে। আর সাইডে একটা খাল আছে তোমাদের দেখালাম। আমরা বেসিক্যালি হলো জায়গা খুঁজছিলাম, কোন জায়গায় যাবো কোন জায়গায় যাবো, তো ম্যাপে দেখি একটা ভালো জায়গা পেলাম। তো এখানে এসে দেখছি সেই আগেকার দিনের গ্রাম বাংলার পরিবেশ, মানে দারুণ লাগছে জায়গাটা। দেখো শুধু বেসিক্যালি জায়গাটা, যদি আসতে চাও আমি ম্যাপ লোকেশন দিয়ে দেবো, বেড়াবেড়ির কাছে এই জায়গাটা, দুর্গাপুর হাইওয়ে দিয়ে খুব কাছে হবে। আর এই জায়গাটা কেন আসবে বলবো, লং ড্রাইভ যারা পছন্দ করো না, তারা ঘুরতে ঘুরতে এই গ্রাম্য পরিবেশটা সত্যিই বলছি তাদেরকে মন ছুঁয়ে যাবে। এই যে শ্মশানকালী মন্দিরের জায়গাটা, তো এই হলো আশ্রমটা, দেখাচ্ছি তোমাদের। আমি খুব সাবধানে হাঁটছি, কেন বলো তো, চারিদিকে ঠাকুর আছে তো। ও জায়গাটা দেখো, এই জায়গাটা কিন্তু দারুণ লাগছে বল। এই যে একটা ঘাট আছে ছোট, ওখানে মাটি দারুণ লাগছে। দেখো এই হলো মায়ের প্রতিমা, এই যে আশ্রম। এখানে সত্যি বলতে না জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে গেছে, আমার মনে হয় সকালে ঝাড়ু ফাড়ু দেয় জায়গাটা। তুমি দেখো এত গাছপালা ঘেরা জায়গাটা, আর মাটির রাস্তা, তাও দেখো একদম পরিষ্কার। এইদিকে দুটো মন্দির আছে, তুলসী বেদি, সুন্দর লাগছে, সুন্দর। আর হ্যাঁ, এই যে তেঁতুল গাছটা দেখছো, রোহিত এসে এটা আগে দেখেছে, ঠিক আছে, দেখে বলছে যে তেঁতুল পারবো, না ভাই তেঁতুল বেতুল এখানে পারিস না ভাই। সুন্দর জায়গা, আমার যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর লাগছে। হ্যাঁ দেখো, যারা শহরের কোলাহল ছেড়ে একটু গ্রাম্য পরিবেশ দেখতে চাইছো বাড়িতে থেকেই, তারা এই ভিডিওটা স্কিপ করো না, এটা দেখো ভালো লাগবে, তোমাদের প্রমিস করছি ভালো লাগবে। সুন্দর, সত্যি সুন্দর। ওই যে সূর্যি মামা, দেখো আমি চাইছিলাম যে চাপবো না চাপবো না, কিন্তু দেখো অনেক দিন আগে আমি দোলনা চেপেছি, আমার ভয় লাগছে জোরে দোলনা চাপতে। তো রোহিত আর আমি এখন বসে আছি খাল পাড়ে, এই যে, আর পিছনে হলো শ্মশান। মানে এখানে একদম নিঃশব্দ, কোনো হট্টগোল নেই, গাড়ি ঘোড়ার কলহল নেই, মানুষের কলহল নেই, কিচ্ছু নেই, দারুণ লাগছে। চুপচাপ বসে থাকো, একদম খুব শান্তি আছে এখানে সত্যি। এখন যেহেতু এই কোলাহলের মধ্যে থাকি, তবে এই গ্রাম বাংলার মেঠো পথ বলো, গ্রাম বাংলা বলো, সত্যি খুব মিস করি আগেকার মতো। দেখো শুধু দেখো জায়গাটা কত সুন্দর লাগছে, এই জায়গাটা কত কিছু স্মৃতি নিয়ে বসে আছে। এই গাছটা, সব জানে কিন্তু কিছু বলে না, তবে সব জানে। দিয়াদের দেখে ভালো লাগলো কো দুজনকে? হ্যাঁ, আমার তো কি হয়েছে, কে বলেছে? আমার দেখেই ভালো, আমি তাই বললাম ছবি তুলি তোমাকে। কি করতে এসেছিলে? দুটো দিদার সাথে দেখা হলো এখানে, সত্যি যেমন বলেন না, সে গ্রামের মানুষরা সত্যি মিষ্টি হয়, খুব সত্যি মিষ্টি, দাদা ভাই বলে কথা বলছিল, আমার বেশ ভালো লাগছিল। আর রোহিত তো ব্যস্ত ছিল একটু, বলা যাবে না কি ব্যস্ত, বলবি
দেখো তোমাদের সাথে একটু কথা ছিল যে দেখো যদি ভিডিওটা খারাপ লাগে বা ভালো লাগে সেটা আমাদেরকে জানিও, বুঝছো? আমাদেরকে অবশ্যই জানিও আর কি, কমেন্ট করে যদি খারাপ লাগে সেটাও বলো। দেখো কোথায় কী ভুল করছি না করছি সেটা জানা দরকার, আর সেটা তোমরা ছাড়া ভালোভাবে কেউ বলতে পারবে না যে কোন জায়গাটা ভুল হচ্ছে ভিডিওতে। কী বলবো, কথা বলতে বলতে না খালি চোখটা মানে এই প্রকৃতির দিকে চলে যাচ্ছে। দেখো কত সুন্দর একটা জলাশয়। তো এই গ্রাম্য পরিবেশে আমি আশ্রমটা পুরো দেখালাম, তো কেমন লাগলো সেটা জানিও। আর একটু অনুরোধ রইল যে খারাপ লাগলেও জানিও আর ভালো লাগলেও জানিও। আমি ভিডিওর আগেও বলেছি এই কথাটা। তো এই জায়গায় আসতে হলে অ্যাড্রেস হলো বেড়াবেড়ি এলাকায়, সেটা দুর্গাপুর হাইওয়ে দিয়ে, খুব ইজি হবে। আমি সেটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, খুব সহজ হবে সেটা তোমাদের। আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা। Weren't alone, take me back to an age when the world felt small.